6 दिसंबर 2023 और मैं आपका दोस्त आपका भाई मोहम्मद मुश्तबा तहकीक इंडिया न्यूज से आज आया हूँ शहीद मीनार के पास, जहाँ बंगाल के टीएमसी और सारे धर्म के लोग इकट्ठा हुए हैं। ममता बनर्जी इस प्रोग्राम में कुछ रीजंस के वजह से नहीं आ सकी, लेकिन उन्होंने माइक के सामने ऑनलाइन कॉल पे बात करके अपनी एब्सेंस महसूस नहीं होने दी। आइए देखते हैं आगे की वीडियो। मैं मोहम्मद मुश्तबा तहकीक इंडिया न्यूज से और यहाँ पे जैसा कि आप देख रहे हैं एक प्रोग्राम हो रहा है, देख सकते हैं ये कोलकाता के शहीद मीनार में ये प्रोग्राम हो रहा है। और यहाँ पे एक सज्जन मुझे मिले हैं जो कि कुछ कविता कहना चाह रहे हैं बंगाली में। आपका नाम की? রঘুনাথ দে। আমি মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, আগামী দিনে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী। তাই বলি সম্মুখে ওই দিল্লির মসনদ, দিচ্ছে হাত ছানি, ভারতবাসী রয়েছে অপেক্ষায় শুনতে মমতার অভয় বাণী। শত আঘাত দিয়ে যার জীবন গড়া, দেশের তরে নিবেদিত প্রাণ, আই ছুটে আই ভারত মাতা করেছে আহ্বান। আমি দু চারটি কথা আপনাদের সামনে মত বিনিময় করতে চাই। বিভিন্ন ধর্মগুরুরা মঞ্চ থেকে তাদের সম্প্রীতি দিবসের বক্তব্য রেখেছে, অসংখ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তারাই সম্প্রীতি দিবসে এখানে জমায়েত হয়েছে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের শপথ কি? আমাদের উদ্দেশ্য এবং শপথ হচ্ছে সেইভাবে তিনি এই 1956 সালের 14 অক্টোবর 5,000 5 লক্ষ অনুরাগে নিয়ে তিনি নাগপুরের সেই দীক্ষা ভূমিতে ভগবান গৌতম বুদ্ধের অহিংসা পরম ধর্মে দীক্ষা নিয়েছিলেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি বলে। আমাদের দুর্ভাগ্য এই মানুষটার দীক্ষা 2 বছর 2 মাস পরেই 6 ডিসেম্বর তিনি পরিনির্বাণ লাভ করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাই এই বাবা সাহেবের মৃত্যুদিনেই প্রয়াণ দিবসেই আমাদের বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলিম যে একতা, যে সৌভ্রাতৃত্ব, সেটাকে কুটরাঘাত করা হয়েছিল। আজকে নমস্কার, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। আমাদের যে সমাজ ভালোবাসা ও প্রেমের শিক্ষা দেয়, কোনো জাতি নির্বিশেষ নয়। আমার পীর সাহেবের একটা স্লোগান আমাদেরকে শিখিয়েছে, জগৎ জুড়ে একটাই ধর্ম আছে, যে ধর্মের নাম ভালোবাসা।